এখন 7:50 বাজে আর 10 মিনিট বাকি আছে। আমরা এখন যাচ্ছি মাছ ধরতে। আজকে আমাদের ক্যাম্পাসের একটা পুকুরে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত মাছ ধরার সুযোগ দেওয়া হয়েছে। সেই জন্য আমি আমার ওই যে মেয়ে এই যে আর ওই যে আর মেয়ের মা আর আমাদের আরেক দাদা আমরা যাচ্ছি এখন মৎস্য শিকার করতে। সাথে আমাদের ওই যে মক্সি আছে, ওই যে যাচ্ছে গাইড করে। দেখা যাক আমরা কি মাছ ধরতে পারি আজকে। আমরা আজকে সপরিবারে এসেছি মাছ ধরার জন্য। আমাদের পরিবার পিছনে দেখতে পাচ্ছেন, আমার মেয়ে এবং আমার মেয়ের মা, আমরা একসঙ্গে এসেছি মাছ ধরার জন্য। আর এক ভাই ওদের রেডি বসি যন্ত্রপাতি নিয়ে। আজকে আমাদের প্রতিষ্ঠান আজকে আমাদের একটি সুযোগ দিয়েছে। প্রতিষ্ঠানের একটা বড় পুকুর আছে, সেই পুকুরে মাছ শিকার করার জন্য এই মাছ ধরে আমরা যে যতটুকু ধরবো আমরা সুলভ মূল্যে কিনে নেব। তবে আজকে আমার পরিকল্পনা হচ্ছে মাছ ধরবো, মাছ ধরে একটু জঙ্গল বা বাগানে গিয়ে একটু ছোটোখাটো পিকনিক করব। চলুন দেখা যাক কতটুকু সার্থক হই মাছ ধরায়, কত বড় মাছ ধরতে পারি। আমাদের আগেই ভালো ভালো জায়গাগুলি আমাদের সিনিয়র আন্টিরা দাদারা সারারা দখল করে রাখছে। দেখি এখন আমাদের খুঁজতে হবে কোথায় আমরা গিয়ে মাছ ধরতে পারি। এই যার একজন গোপালগঞ্জের প্রফেশনাল মৎস্য শিকারী, সে জায়গা রেডি করতেছে। এই যে অস্ত্র কামান। আচ্ছা মাছ ধরার আগে পানিতে বড় মাছ উঠবে। আমাদের শ্রদ্ধেয় কেলভিন স্যার বড় একটা রুই উঠাবে মনে হচ্ছে। টোন ডুবে নিয়ে যাচ্ছে, তার টোনটা একবারে ডুবে যাচ্ছে। সে আস্তে আস্তে করে চিন্তা করতেছে যে টান দেবে কিনা। ইরি সর্বনাশ, সমুয়েল দা ওই যে গাইছে এক্কা স্যার কি করলা। এক্কা স্যারের মাছটা তো বিশাল বড় দেখা যাইতেছে। আমাদের স্যার এক্কা স্যার কিন্তু এত ছোট মাছ রাখা যাবে না, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওয়াও, দেখলাম তো না, 2 কেজির উপরে কালো পড়ছিল একটা। আমরা তোমার শোকে আজকে শোকার তো এত বড় একটা মাছ হইছে, ওই মাথা না থাকাই ভালো হইছে। কিন্তু তোমার মুখে তো কোনো শোকের কোনো ছায়াও দেখি না। আপনার জীবনের প্রথম একটা মাছ উঠলো তাও শেষ পর্যন্ত বড় একটা মাছ পাওয়া গেল। ভালোই হইছে।
এই বর্ষি কি ভাঙবে স্যার আমার এট লাস্ট ওই ওই দেখা যায় না ওটা সিহারা মাছ ধরতে ধরতে আমার ইচ্ছুতে লেগে গেছে কি মাছ এরকম করেন না স্যার সবাই মাছ লাগে না মাছটা বই না তো মাছ আছে এখনো বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরেও আমাদের জনগণ মাছ ধরে। বৃষ্টির পরে আবার আমরা মাছ ধরার গেমে আবার আমরা সংযুক্ত হইলাম। এ পাইছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে বুকের মধ্যে আছে, এই দেখো, এই যে কেমনে আনতেছো, এই যে কেজির মধ্যে। এটা আজব ঘটনা, সৈকতের পেটে কি মাছ? এটা কালো বাউস হচ্ছে সৈকতের পেটে, আজব ঘটনা। আপনি কেমন কি মাছ পাইলেন আমাদের শ্রদ্ধেয় স্যার? ও বিশাল, 5 কেজি ওজনের একটা রুই। এবার আমি দেখাচ্ছি, আমি দেখা যাবে। এই যে দেখো, একটু ভালো করে আমাদের মাছগুলো দেখান, আমরা একটু দেখি। দূরে যাও, ভালো দেখতে পারবা। এই যে চলে যাবে, চলে যাবে আবার। আপনার মতোই দেখা যাচ্ছে মাছটা একবারে। এইটাকে আজকে হ্যাঁ নিয়ে কিভাবে খাবো সেটা চিন্তা করতে হবে। না কাঁচা না, রান্না করে ফ্রাই করে, ফ্রাই ফ্রাই হোক, রসা হোক, দেখছো? হ্যাঁ, আর কিছু নাই, আর আছে ছোট ওই যে পুঁটি আছে। আচ্ছা আচ্ছা, আর দুটো টেম্পু আছে। হ্যাঁ, ভালো করে বাঁধেন যেন যাওয়ার পথে আবার কেউ ছো দিয়ে নিয়ে না যায়। সোমেরে আবার কেউ, ধন্যবাদ। আমি যাচ্ছি রমেশদার, তাহলে আমাদের ফেলে চলেই যাবেন আপনি, আর ধরবেন না বাসায়। বাস ধরতে থাকো, আমি দেখি ওই পাশে যাবো, ওই দিক ওই দিক। এখন ওই যে লোক কত লোক দেখো, ওই মাথায় যাবো। ও তাই তো, অনেক লোক। ও ভিতরে অনেক দূরে দূরে দেখা যাচ্ছে। হ্যাঁ ওইদিকে যাবেন না,
তাহলে টাটা বাই বাই চলে যান। এই সৈকত এপুর পাইছো মাছ? ওই আসতেছি দাঁড়াও। কে চলে যাচ্ছ? এটা কার বসি ফেলানো? যে এই কটা পাইছ? এই যে নিপুল, বিখ্যাত মৎস্য শিকারীর একমাত্র বড় জামাই, মানে তিন জামাইয়ের ভিতর একমাত্র বড় জামাই। কই মাছ দেখাও, দেখি দেখো আলবার্ট খোলো তো দি মাছ। নিপুলের মাছ আর আলবার্টেরটা কি নিরাপদে রাখা যাবা? যে আলবার্টেরটা দেখি, এই আলবার্টের সাথে প্র্যাকটিস করতে চাও, প্রত্যেক সপ্তাহে মাছ ধরবা। কালি করে বাসায় বলো একেবারে তোমার সাইজের মাছ গুলো কয়টা পাইছো? এই যে একটা তোমার আছে, ভালোই পাইছো তোমার দুপুর বেলা আজকে কেনে বল যাবা। আচ্ছা এই আলবার্ট তোমার টুপি যে টুপি পড়ে গেল ওটা এখন মাথায় তো মাথা ঠান্ডা হবে না, এত সময় রোদ্রে ছিলা। এ তোমরা কত পাইছো হালদার বাহিনী? দেখি দাঁড়া আসতেছি, দেখি তোমাদের ব্যাগ। এটাও আছে মাছ নাকি? কোন স্যার? এ আরেকটা পাইছো ছোট, এই যে একেবারে ছোট। ভালো মাছ পাইছো কেনে কত? 3 কেজি মাছ পাইছো পাও নাই? কি মাছ বড় বড়, চাটা আসতেছি দাঁড়াও। ও মাত্র একটা, তার কোনো খারাপ না, 7 কেজি হবে। লেবো লড়তেছ? চারিপাশে সবাই মাছ ধরতেছে আজকে। এই যে দুই ভাই হালদার বাহিনী, বাপ এবং দুই বেটা। ওই যে ওই পাশে ওইখানে আরেক হালদার,
আরা খালদার দেখা যায় না, কারণ বড় বড় মাছ ধরতেছে তো, ছোট দেখা যায় না। ওই পাশে হচ্ছে মন্ডল বাহিনী, তার পাশে হচ্ছে গাইন পরিবার, গাইন বাহিনী, আর ওই দিকে রয় বাহিনী, তারপরে বালা বাহিনী, আর অনেক বাহিনী, বাহিনীর শেষ নাই আজকে, শিকারীরা একেবারে বোঝাই। আর ওই দিকে আমার বাহিনী, নিপুলের বাহিনী, খালদার বাহিনী। যাই হোক, আজকের মতো বিদায়, যথেষ্ট হয়েছে, প্রায় 5 ঘন্টা মাছ ধরলাম। আমার আজকে ভাগ্য খারাপ, বেশি পাই নাই, বড় একটা রুই পাইছি শুধু, মোটামুটি খাবার মতো, আর কিছু সরপুঁটি। আশা করি আগামী সপ্তাহে যদি নদীতে যাই মোটামুটি ভালোই পাবো, তবে বিকালে আশা আছে নদীতে যাব, জাল খাওয়াবো। তো আজকের মতো এখানে বিদায়, অনেক কষ্ট হলো, এখন বাসায় গিয়ে স্নান করবো, মাছ কাটবো, এবং এখানে কিছু মাছ ঢোকাবো।